আমাদের ডাক আল্লাহ কবুল করেছেন। আমরা সবাই কুমিল্লাবাসী অনেক আল্লাহর কাছে মানে দোয়া প্রার্থী ছিলাম যে আমরা যেন নৌকাটা পাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ যে আমাদের উনি আমাদের প্রার্থীকে মনোনয়ন করেছেন, আর তাছাড়া আমাদের আশা পূর্ণ করেছেন। আমাদের এই আসনে কিন্তু আমাদের দলীয় কুমিল্লাবাসীর কুমিল্লা আসনে কিন্তু দলীয় কোনো প্রার্থী এতদিন ছিল না, মেয়র ছিল না, অনেক বছর হয়ে গেছে আমাদের এখানে কোনো নৌকার প্রার্থী ছিল না। আমরা এখন মানে এত প্রত্যাশিতভাবে আনন্দিত যে আমরা এত বছর পরে আমাদের মাননীয় হাজি আকম বাহাউদ্দিন বাহার এমপি মহোদয়ের প্রেরণা এবং ওনার পরিশ্রমের কারণে আজকে আমরা এই আসনটা পেয়েছি। আমরা ওনার জন্য দোয়া করি এবং আমরা ইনশাল্লাহ এমপি মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশা পূর্ণ করবো। ওনাদেরকে আমরা বিপুল বিপুল বিপুলভাবে জয় করে ওনাকে আমরা নৌকা উপহার দিব। প্রধানমন্ত্রী মমতাময়ী নেত্রী মা শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আজকে কুমিল্লাবাসীকে নৌকা উপর দিয়েছে, এমন একজন মানুষকে যার হাল ধরে, যার যে আমাদের এই নৌকার হাল ধরে আমাদেরকে তীরে পৌঁছাবে ইনশাল্লাহ। এবং আমাদের এই অভিভাবক, কুমিল্লার অভিভাবক আকম বাহাউদ্দিন বাহার, উনি দেখিয়ে দিয়েছেন যে উনি যে প্রকৃত কুমিল্লার অভিভাবক। আমাদের অভিভাবক শেখ হাসিনাকে ইনশাল্লাহ কুমিল্লাবাসীকে নৌকা বিপুল ভোটে নির্বাচিত করে দেখিয়ে দিবেন এবং প্রমাণ করবেন কুমিল্লায় গুলে বাংলাদেশে গুবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।